তবে কি জেলি হতে যাচ্ছে পিএইচডি ডিফেন্ডার আশরা হাকিমির শেষ ঠিকানা গেল রোববার এক নারীকে ধর্ষণ করার মতো অভিযোগ ওঠে হাকিমির বিরুদ্ধে অভিযোগে চব্বিশ বছর বয়সী ওই নারী জানান শনিবার রাতে প্যারিসের নিজ বাসভবনে তাকে ধর্ষণ করেন আশরা হাকিমি তার প্রস্তাবে অস্বীকৃতি জানালে তাকে মারধরও করেন হাকিমি এই অভিযোগের পর থেকেই মরক্কান তারকার বিরুদ্ধে তদন্ত শুরু করে প্যারিসের পুলিশ তবে তদন্ত চলাকালীন সময় তাকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল প্রসিকিউটররা এবার হয়তো সেই সুযোগটাও হারাতে যাচ্ছেন হাকিমি সংবাদ মাধ্যম এএফপির সূত্রে জানা যায় বৃহস্পতিবার হাকিমিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে অবশ্য অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি এছাড়া তার আইনজীবীও তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি জানান কিন্তু তাদের কথা আমলে নেয়নি তদন্ত কর্মকর্তারা সংবাদ মাধ্যমটি আরও জানায় বেশ কিছুদিন ধরেই এ বিষয় নিয়ে তদন্ত চলছে দুই পক্ষের কথা শোনার পর প্রাথমিক তদন্ত শেষে হাকিমিকেই দোষী মনে করছেন হাকিমিকেই দোষী মনে করছেন তদন্ত কর্মকর্তারা যার জন্য আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছেন তারা তবে আরও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে সবশেষে হাকিমি যদি সত্যিকারের দোষী হয় তাহলে তাকে জেলেই যেতে হবে বলে জানিয়েছেন প্রসিকিউটররা দু সালে জার্মান ক্লাব ব্রুয়েশিয়ার ডটমন্ড ছেড়ে পিএসজিতে যোগ দেন আশরাফ প্যারিসিয়ানদের হয়ে এখন পর্যন্ত তেপ্পান্ন ম্যাচ খেলে আটটি গোল করেছেন মরক্কান এই তারকা তামিম হোসেন সময় সংবাদ